ফোটার হোমে ভিখারি আমি খোদা, তুমি ছাড়া কার কাছে চাইব বলো খোদা। এক ফোটার হোমে ভিখারি আমি খোদা, তুমি ছাড়া কার কাছে চাইব বলো খোদা। অগণন সৃষ্টিতে করুণা বিলায় প্রভু, তোমার রহম দিয়ে আমাকে বেজা, তোমার রহম দিয়ে আমাকে বেজা। ওয়েলকাম বন্ধুরা, টেক সাউন ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। সো বন্ধুরা, অনেকেই অনেক দিন ধরে একটি প্রবলেম ফেস করতেছেন যে আমি কিভাবে অমিনেস পেয়ার এবং যে কোনো আপনি পিসির এক্সট্রা যে প্যাড, এটা আপনি কিভাবে অ্যাফিল স্টুডিওতে ইনপুট করবেন, মানে আপনার মাই স্টামেন্টে কিভাবে আপনি নেবেন। তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আজকে এই অমিনেস পেয়ার এই প্যাডটা আপনি কিভাবে মাই স্টামেন্টে নেবেন। এবং অনেকেই বলতেছেন যে ভাই, অমিনেস পেয়ার কিভাবে ইনস্টল করব এবং আমার সাপোর্ট দিচ্ছে না। আসলে অমিনেস পেয়ার কিন্তু আপনার ইনস্টল করা লাগে না, জাস্ট আপনি ডাউনলোড করলেই কিন্তু আপনার ফাইলটি আপনি অ্যাফিল স্টুডিওতে মাই স্টামেন্টে নেবেন এবং ওখান থেকে কিন্তু সরাসরি আপনার প্যাড আপনি অ্যাফিল স্টুডিওতে কিন্তু ইউজ করতে পারবেন। তো যাই হোক, তো সেই জন্য আপনারা যখন ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর আপনারা ফাইলে চলে যাবেন। ফাইলে চলে যাওয়ার পর এখানে আপনারা ডাউনলোড অপশনে কিন্তু পেয়ে যাবেন, যেহেতু আপনারা ডাউনলোড করছেন। তো আমি পিকচারে চলে যাব। এই যে অমিনেস পেয়ার প্যাডটার কোডটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, মানে প্রজেক্টটি। তো এটা আপনি মুভ করবেন, মুভ করে একদম ছোট্ট একটি ভিডিও এবং খুব সহজ মুভ করে আপনার ফোন স্টোরে চলে যাবেন এবং অ্যাফিল ইউজার ফাইলে চলে যাবেন এবং এখান থেকে মাই রেকর্ডিংয়ে চলে যাবেন, এখান থেকে আপনি চলে যাবেন মাই স্টামেন্ট। এই যে দেখতে পারতেছেন মাই স্টামেন্টে জাস্ট একটা ক্লিক করে এটা পেস্ট করে দিবেন। আপনি যে কোনো প্যাড, আপনি এক্সট্রা প্যাড যেমন পিসির প্যাডগুলো আপনি অ্যাড করতে চাইলে এভাবে কিন্তু অ্যাড করতে পারবেন। তো যাই হোক, আমাদের কিন্তু কাজটা হয়ে গেল। এখন আপনি সরাসরি অ্যাফিল স্টুডিওতে চলে যাবেন এবং মাই স্টামেন্টে কিন্তু আপনি অমিনেস পেয়ারটা দেখতে পারবেন। তো চলুন, এখন আমরা অ্যাফিল স্টুডিও মোবাইল বাসনে চলে যাব এবং আমরা অমিনেস পেয়ারটা আপনাদেরকে দেখিয়ে দেব যে মাই স্টামেন্টে আদৌ কি অ্যাড হয়েছে কি না। সো বন্ধুরা, আমরা মোবাইল অ্যাফিল স্টুডিওতে চলে আসলাম। এখন কি করবেন সেই জন্য আপনাদের এই যে প্লাস অপশন পাবেন, প্লাস অপশন থেকে আপনারা এখানে সরাসরি চলে যাবেন স্টামেন্ট, এখানে দেখতে পারবেন, ঠিক আছে। স্টামেন্টে আপনি ক্লিক করলে কিন্তু আপনি মাই ফাইল পাবেন, মাই ফাইল থেকে কিন্তু আপনি আবারও মাই স্টামেন্টে চলে যাবেন, তখন কিন্তু আপনি এই যে অমিনেস পেয়ারটা কিন্তু আপনি পেয়ে যাবেন। আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা সর্বপ্রথম প্লাস আইকনে ক্লিক করবেন, যেহেতু আপনি ফাইলে আপনি মাই স্টামেন্টে রেখেছেন অ্যাফিল ইউজার ফাইল থেকে, তো এখান থেকেও আপনার বের করতে হবে এই যে স্টামেন্ট, ঠিক আছে। স্টামেন্ট থেকে আপনি মাই ফাইল লেখা দেখতে পারবেন, মাই ফাইলে চলে গেলে কিন্তু অমিনেস পেয়ার এখানে দেখা যাচ্ছে। এখানে জাস্ট একটা ক্লিক করে এখন কিন্তু এই যে প্যাডের সাউন্ডগুলো আপনারা শুনতে পারবেন, এই যে। তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনি প্রতিটা প্রজেক্টের প্যাডের কোড কিন্তু আপনি অ্যাড করতে পারবেন এবং প্যাড সম্পর্কে অলরেডি ভিডিও আসবে। এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি টপিকের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।